আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একখানা বাণী আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের চাইতে মর্যাদা বেশি দিয়েছেন। কোন সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আর আমার উম্মতকে সমস্ত নবীর উম্মতের চাইতে মর্যাদা বেশি দিয়েছেন। কোন সুবহানাল্লাহ, আমাদের নবীর যেই মর্যাদা অন্য অন্য সমস্ত নবীদের এই মর্যাদা নাই। সমস্ত নবীদের যেই মর্যাদা আছে সমস্ত সাহাবায়ে কেরামদের এই মর্যাদা নাই। সাহাবায়ে কেরামদের এমন কিছু মর্যাদা আছে যেগুলা সাধারণ মুমিন, যেগুলা ওলি আউলিয়াদের নাই। ওলি আউলিয়াদের এমন কিছু মর্যাদা আছে যেগুলো সাধারণ মুমিন মুসলমানের নাই। সাধারণ মুমিন মুসলমানের এমন কিছু মর্যাদা আছে যেগুলা অমুসলমানের নাই। কথা কি বুঝাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে অমুসলমানের তুলনায় মুসলমানের শ্রেষ্ঠত্ব, সাধারণ মুমিন মুসলমানের শ্রেষ্ঠত্ব বেশি। সাধারণ মুমিন মুসলমানের তুলনায় ওলি আউলিয়া কেরামদের শ্রেষ্ঠত্ব বেশি। ওলি আউলিয়া কেরামদের তুলনায় সাহাবায়ে কেরামদের শ্রেষ্ঠত্ব বেশি। সাহাবায়ে কেরামদের তুলনায় সমস্ত নবীদের শ্রেষ্ঠত্ব বেশি। সমস্ত নবীর চাইতে আমার নবীর শ্রেষ্ঠত্ব বেশি। সুবহানাল্লাহ। সমস্ত নবীর কিছু মর্যাদা আপনাদের কাছে বলি। উঠা যায় না, যারা বসছেন প্লিজ বাবাজি উঠা যায় না, একটু ধৈর্য ধরে বসছেন, যেহেতু বসছেন না হলে ওয়াজের মুড মাইন্ড মানে ভালো লাগবে না। এক নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক পরীক্ষা করলেন, জানেন আপনারা, অনেক পরীক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বহু পরীক্ষা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনাকে আমি মানুষের জন্য নেতা বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, প্রভু গো, আমাকে যেহেতু আপনি নেতা বানাবেন, আমার পরবর্তী গোষ্ঠীর লোকদের কেউ কি আপনি নেতা বানাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কল লা ইয়ানালু আহদি যালিমিন, তবে যারা গুনাহ করবে না তাদেরকে নবী বানাবো, যারা গুনাহ করবে আমি আল্লাহ তাদেরকে নবী বানাবো না, আর আমি আল্লাহ যাদেরকে নবী বানাবো তারা কোনোদিন গুনাহ করবে না। নবী যারা হবে সমস্ত নবীদের একটা গুণ হলো সমস্ত নবীরা আজীবন নিষ্পাপ। সমস্ত নবীরা কি আজীবন নিষ্পাপ? আহলে সুন্নাত ওয়াল জামাত এর অন্তর্ভুক্ত যদি আপনি হতে চান অবশ্যই আপনার এই কথাগুলি জানা লাগবে, মানা লাগবে। সমস্ত নবীগণ আজীবন নিষ্পাপ, এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলা হয় ইসমতে আম্বিয়া। কি বলা হয়? ইসমতে আম্বিয়া। সমস্ত নবীগণ আজীবন নিষ্পাপ। আমার ভাইরা বলুন বিবাজিরা, দুই নম্বর আরেকটা কারণ বলি, এত লম্বা আলোচনা করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়া আহইয়াহুম ফি কুবুরিহিম, সমস্ত নবীরা সমস্ত পয়গম্বরেরা তারা তাদের রোজায় আছারের মধ্যে তারা জিন্দা। সুবহানাল্লাহ। কোন সমস্ত নবীরা রোজায় আছারে জিন্দা, এটা হলো দুই নম্বর। তিন নম্বর আরেকটা মুজিজা হলো, তিন নম্বর সমস্ত নবীদের আরেকটা মজেজা হলো, সমস্ত নবীরা জিন্দা হয়ে তাদের স্ব রোজা শরীফে তারা অবস্থান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপর একটা হাদিস শরীফের ভিতরে বলেছেন, আমার ইন্তেকালের পরে দূর দূরান্ত থেকে যারা আমি নবীর জন্য দুরূদ পড়বে সালাম পাঠাবে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন একদম ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় যে ব্যক্তি দূর দূরান্ত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ সালাম পড়বে, তার দরুদ সালাম নিয়া তার নাম, তার বাবার নাম, তার ঠিকানা সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় ধরে পৌঁছে দেয়। আপনারা মনে করেন না কি উঠলে আমি ছাইড়া দিব, এমনটা না। এখানে একজন বয়ে থাকলে একজন লয়ে আসলে ওয়াজ করবো, দাওয়াত তো দিছে, হক আমি আদায় করে যাই, ঠিক কিনা? ক্যামেরাম্যান নাই সাহেব, হকটা আদায় করবো লাগতো না, ঠিক কিনা? কি কোন ভাই, আমি কিন্তু ছাড়তাম না, নবীর ডেকে জানি না, সমস্যা আমি আমার অস্কুরে যাব, আমার নীতি আবার বিয়ে, সমস্যা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্য দুরুদ পড়লে একদল ফেরেশতা আছে, এরা কি দুরুদটা আমাদের কাছ থেকে পৌঁছায় দেয় কি দেয় না? এরপরে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার জন্য দুরুদ আর সালাম দূর দূরান্ত থেকে নয় বরং আমার রোজা আর ফারের তোমার সামনে এসে দেয়, আমার রোজা ফারের সামনে কেউ আয়েশা যদি আমার সালাম দেয়, কেউ আয়েশা যদি আমি নবীর জন্য দুরুদ পড়ে আমি নবী ওই ব্যক্তির সালাম নিজ কানে শুনতে পাই, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, যে ব্যক্তির সালাম আমি নবী নিজ কানে শুনতে পাই, ওই নবীর সালামের জবাব আমি নবী নিজের মুখে তার সালামের জবাব দিয়া দেই। আমার ভাইরা মুরব্বী মাওজিরাম আহলে সুন্নাত ওয়াল জামাত এই যে কথাগুলি বললাম, তিনটা কথা বললাম সমস্ত নবীদের ব্যাপারে, এটা কি শুধু আমাদের নবীর মর্যাদা নাকি সমস্ত নবীর মর্যাদা? জোরে বলেন, সমস্ত নবীর মর্যাদা। কিন্তু সমস্ত পয়গম্বরেরা নিজ নিজ স্বস্ব স্থান থেকে, স্বস্ব রোজা শরীফ থেকে একদিন মাত্র এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপস্থিত করেছিলেন, সেটা কোন দিন, সেটা কবে, সেটা কেন, এটাও আমি আপনাদের সামনে একটু পরে বয়ান করব। আমার ভাইরা মুরব্বী বাবাজিরা, এবার আসলে একটু ওয়াজের লাইনে যাই, কারণ এতক্ষণ দেখতেছিলাম যে ভাত আর তরকারি খাওয়াইতেছিলাম, কোনা বিরিয়ানি লাগবে, কারণ বিরিয়ানি দিতে বাধ্য হইলাম, কি করবো, ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সময় মনে বেশি হয়ে গেছে না? ও আচ্ছা, 10 মিনিট আছে, 10 মিনিট আছে, সমস্যা নাই, আসেন থাকবে। আচ্ছা একটা পর্যন্ত, ইডাই রাইট। এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কিছু মর্যাদা আছে যেগুলো সমস্ত নবীদের নাই, মনে আছে কথাটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু মর্যাদা আছে যেগুলো সমস্ত নবীদের নাই, বলতেছিলাম প্রথম মর্যাদার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বিয়ে করো যেই বংশে বেশি বাচ্চা হয় ওই বংশ তোমরা বিয়ে করো। এখন কেন বললেন? কারণ হলো কিয়ামতের ময়দানে জান্নাতিদের কাতার হবে 120টা, কয়টা? মেশকাত শরীফের হাদিস, 80টা কাতার থাকবে শুধু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত কোন, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যাওয়ার পরে আদমশুমারী হবে, তিনটা দল হয়ে যাবে, একটা দল থাকবে সমস্ত নবীদের উম্মত আর দুইটা দল হবে শুধু আমাদের নবীদের উম্মত। এতে আপনারা খুশি না বেজা? খুশি। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য যে আমার কিয়ামতের ময়দানে যত উম্মত হবে এটা আমি নবীর একটা আলাদা মর্যাদা করব, সুবহানাল্লাহ। দুই নম্বর আরেকটা মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ
এরপরে আল্লাহ রাব্বুল আমিন বললেন, আপনি হলেন শেষ নবী। শেষ নবী কে? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল তারা দাজ্জাল কাজ্জাব মিথ্যা নবী দ্বারা থাকবে।